সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন, তাই তো প্রকৃতির অপার সৌন্দর্যের সান্নিধ্য পেতে চায় সবাই। কিন্তু নিত্যদিনের ব্যস্ততায় অজানাকে জানতে ঘর ছেড়ে বের হওয়ার সুযোগই বা পান কজন। এ কারণেই ভ্রমণ পিয়াসী মানুষদের একটু কম খরচে দেশ ও দেশের বাইরের পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করাতেই রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ষষ্ঠ এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আয়োজন। বিশ্বের অন্যান্য দেশের মতো প্রাকৃতিকভাবে সুন্দর ও আকর্ষণীয় স্থান বাংলাদেশেও নেহায়েত কম নয়। তবে এখানকার পর্যটন কেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় বিদেশি পর্যটকরা দিন দিন আগ্রহ হারাচ্ছেন বলেই দাবি ভ্রমণ পিপাসুদের। আমাদের দেশের ট্রান্সপোর্টের যে ব্যবস্থাটা বা রাস্তাঘাটের যে ব্যবস্থাটা সেটা উন্নত করতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিকিউরিটির একটা ব্যবস্থা করতে হবে। রিসোর্ট বা বাইরের যে পর্যটন জায়গাগুলো মোটামুটি অনেক, বাট এই ইনফরমেশনটা আমরা প্রপারলি জানি না। এটা জানানোর যে একটা ব্র্যান্ডিং, যে প্রমোশন, যে জায়গাটা, এই জায়গাটার অনেক অভাব আছে। আমার যদি কোনো পছন্দ থাকে সেটা তারা হচ্ছে ওখানে আবার অ্যাপ্লাই করছে, তবে তাদের সাথে যোগাযোগ করার পর দেখা যায় আবার কিছু ইনক্লুড তারা করে, তখন দেখা যায় যে যেটা হচ্ছে 50,000 সেটা কিছুটা বেড়ে যায়, ওটাতে একটু প্রবলেম হয়। যদিও ট্যুর অপারেটররা বলছেন মেলার মাধ্যমে সুবিধাজনক ও ঝক্কি ঝামেলাবিহীন ভ্রমণ সেবা পাবেন পর্যটকরা, চলতি বছর মেলায় আসা ভ্রমণ প্যাকেজগুলো বেশ সাশ্রয়ী বলেও জানান তারা। এখন দেখা যাচ্ছে যে ভ্যাকেশন হলেই তারা বাইরে চলে যাচ্ছে। আমাদের এখানে বেসিক্যালি আমরা খুব কম রেটের মধ্যে, আমরা সবার কথা চিন্তা করে কম রেটের মধ্যে আমাদের কিছু প্যাকেজ করেছি। বিনোদনমূলক কোনো অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে পর্যটন শিল্পকে আরও বেশি সবার সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। আমার মনে হয় যে রিসোর্টগুলোতে ন্যাচারাল ভিউ করা উচিত, একটু এক্সক্লুসিভ কিছু করা উচিত। তিন দিনের ট্যুরিজম ফেয়ারে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে আসতে পারবেন দর্শনার্থীরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।